Hello everyone, you're watching Kriti Banerjee Unplanned and I'm Kriti. আজকে আমার ভিডিও টাইটেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমি তোমাদের সাথে কি রেসিপি আজ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার বানানো ওল চিংড়ির ডালনা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, আমার বাবার বানানো ওল চিংড়ির ডালনা। আমার বাবা শ্রী কাশীনাথ ব্যানার্জি, ছোট থেকে রান্না বান্নায় ইন্টারেস্ট ছিল, কিন্তু যা হয় কাজকর্মের চাপে আর সেই ইন্টারেস্টটা পার্সিউ করা হয়ে ওঠেনি। কিন্তু এখন যেহেতু রিটায়ার্ড লাইফ লিড করছেন, সময় অফুরন্ত, তো খুব প্যাশনেটলি এখন বাবা রান্না বান্না করছে। বাবা প্রায় এই ওল চিংড়ির ডালনাটা বানায়, আমার খুব ফেভারেট। আমি ভাবলাম কেন আমার ইউটিউবের যা ফ্যামিলি রয়েছে তাদের সাথে সবার সাথে শেয়ার করে দিলে তারও একটা দুর্দান্ত রেসিপির সন্ধান পাবে। তোমরা কিন্তু ডেফিনেটলি এই প্রসেসে বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি কোনো রকম কিছু ক্লারিফিকেশন লাগে সেটাও কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো। রেসিপিটা শুরু করার আগে একটাই অনুরোধ, যদি পুরো ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগে তো একটা থামস আপ দিয়ে দিও, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকের রেসিপিটা। কড়ায় তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো একটা অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। এরপর যে তেল অবশিষ্ট ছিল কড়াইতে, সেই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। আলুগুলোতে একটু রং চলে এলে দিতে হবে রসুন কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে এলে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব টমেটো কুচি। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমরা কড়াইটা চাপা দিয়ে দেব। একটা পাত্রে হাফ কাপের মতো জল নিয়ে তাতে এক চামচ হলুদ, এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট পাঁচেক পর চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে নুনটা তরকারিতে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাও না ভেঙে। আসলে বাড়িতে আমরা ঝালটা একদমই কম খাই, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবভিয়াসলি ঝাল দেবে। ওলটাকে ছোট ছোট করে কেটে প্রেশার কুকারে সামান্য একটু নুন দিয়ে একটা সিটি মেরে রাখা হয়েছিল, এইবার ওলগুলোকে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। ওলটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আবার কড়াইটা আমরা ঢাকা দিয়ে রাখবো। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দিয়ে দেবো একটু আগে বানিয়ে রাখা হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর মিক্সচারটা। মশলাটা যেন সমস্ত সবজির গায়ে সমানভাবে লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে। ইনফ্যাক্ট এই যে মিক্সচারটা বাইরে আগে বানিয়ে রাখা হলো, কড়ার মধ্যে ডিরেক্ট মশলাগুলো দেওয়া হলো না, তার মেন কারণ কিন্তু এটাই, যাতে কড়াইতে যখন দেওয়া হবে তখন মশলাগুলো কোনোভাবেই ডালা ডালা পাকিয়ে না যায় এবং সমস্ত সবজির গায়ে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। আরও একবার চাপাটা দিয়ে দিতে হবে। মিনিট সাতেক পরে আমরা চাপাটা খুললাম। এর মধ্যে আমরা একটা কাজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ পাশে একটা দই ফেটানো রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে 500 গ্রাম ওল ছিল, তিনটে মাঝারি সাইজের আলু ছিল এবং দুটো বড় সাইজের পেঁয়াজ ছিল। তো সেই মাপ অনুযায়ী আমরা 5 চা চামচ দই নিয়েছি এবং তাতে সামান্য একটু নুন এবং 1 চামচ চিনি দিয়ে আমরা ফেটিয়ে রেখেছি। সবজিগুলো দেখো এখনও সেরমভাবে গলেনি, আর একটু গলতে সময় লাগবে, যদিও ওলটা একটা সিটি মারা ছিল তা সত্ত্বেও কিন্তু সেভাবে গলেনি, এখনও টাইম লাগবে।
যেহেতু ওলটা পুরোপুরি গলেনি তাই সামান্য একটু জল দেওয়া হলো। এবং এই যে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে কষানো সবজিটাকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমার বাবা বলেন তরকারিতে স্বাদ আনার কিন্তু এটা একটা বড় সড়ো সিক্রেট। অলরেডি কিন্তু একটা অসাধারণ স্মেল আসছে তরকারিটা থেকে। আরও একবার চাপা দিয়ে দেওয়া হলো। 5 মিনিট পর ঢাকনাটা খোলা হলো। এবারে সবজিগুলো কিন্তু অলরেডি বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে। নুন চিনি দিয়ে ফেটিয়ে রাখা দইটা এইবারে আমরা আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে কিন্তু দেব। বেশি আঁচে দিলে অথবা কনস্ট্যান্ট স্টিয়ারিং না করলে কিন্তু দইটা ফেটে যাবে। কাজেই দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট স্টিয়ারিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সামান্য একটু জল দেওয়া হয়েছে এবং তারপর ভালো করে মিক্সিং করে টেস্ট করে দেখা গেছে যে চিনিটা একটু কম হয়েছে, তো সেই জন্য আন্দাজ মতো চিনি দেওয়া হলো। এটা চাপা দিয়ে রাখা হয়েছিল সিদ্ধ হওয়ার জন্য। এবার চাপাটা খুলে প্রথমেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব কড়াইতে। ভালো করে মিক্স করে নিতে হবে চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে। মিক্সিং কমপ্লিট। এবার আমরা আরও একবার তরকারিটা ঢাকা দিয়ে রাখব। তিন মিনিট পরে ঢাকা খুলে এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ফ্লেমটা একদম কমিয়ে ভালো করে ঘিটা মিক্স করে নেব তরকারিতে। ঘিটা মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং ফ্লেমটাকে অফ করে দিতে হবে। পুরো তরকারিতে গরম মশলাটা খুব ভালো করে মিশে গেলে তারপর আমরা এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ওল চিংড়ির ডান্না। ভাতের সাথেও খাওয়া যেতে পারে, তবে রুটির সাথে অনবদ্য লাগে এই রেসিপিটা।